প্রিয় চট্টগ্রামবাসী দেখো চট্টগ্রাম চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দেশ এবং প্রবাসতন যারা সবসময় দেখো চট্টগ্রাম আমার সাপোর্ট করেন বেকুনো ধন্যবাদ জানাই আজ ইয়ারার বিষয়লজি যারা মূলত বিয়ের পরে ওর বাড়িতে কি দেয় তার ওর তুমি কি দিবেন সবসময় চিন্তা করেন তারা লাই যারা বিয়ে গড়ি ফেলেন তারা শুধু এই ভিডিও গান উপভোগ করবেন তারা তার কিছু হবেন না যারা লইবেন যারা মূলত নলন তারা এই ভিডিও গান সাহেব নিতুন কিছু একটা শিক্ষা গ্রহণ করতে পারবেন সাথে সাথে দেখো চট্টগ্রাম ঘনসমমুদ্ধি ন হয় আর ফেজুন লাইক দিউন আর ভিডিও শেয়ার করুন ইলে ঘনসমমুদ্ধি আর ন হয় আজ প্রথমবার হই অবশ্যই ভিডিও গান আর অনুরোধ তা এই ভিডিও গান আপনারা শেয়ার করবেন শেয়ারের মাধ্যমে যেন ঘন এই ইন যেহেতু একটা সচেতনমূলক ভিডিও এই ভিডিওর মাধ্যমে যেন আইন নহর 1500 10 জন মানুষ যেন এই ভিডিও গান সাইরে সচেতন হয় পানি ধন্যবাদ বছর যা ফল আছে মোটামুটি তার কিছু কিনে কম পড়তিনু মাইফার পক্ষ ইতারা মাইফার মা বাপ ইতারা মাইফা বিয়ে দিন ব্যাগ কিনানোর কি মাইফার পক্ষ তিনি খাবি তারা তার কিছু কিনে সম্পত্তি ইন কি আসলে যুক্তিসঙ্গত কতটুকু যুক্তিসঙ্গত হন একজন সচেতন নাগরিক নাগরিক হিসেবে পারার জানো নি আসলে ধন্যবাদ পারভেজ ইন একান যুগ উপযোগী একান প্রশ্ন কথা আর চট্টগ্রাম মাদি প্রচলিত একান সিস্টেম আগিয়ে যে আজি বিগত কয় বছর ধরিয়ে বেশিরভাগ যেহেতু আর একগুণ চট্টগ্রামের মানুষ বিদেশমুখী বিদেশ মধ্যে যারা টিয়া পয়সা খামার হয়তো কে নামের বিদেশ গড়ের কে পয়সা করে খামার সতে আর মনে করি পাঁচজনে বা দশজনে পয়সা খামার আর 90 জন শুধু বিদেশের নাম ইয়ে আছে কিন্তু বর্তমানে যে যুগ ট্রেডিশন হয়ে গিয়ে ইয়ারা চট্টগ্রামের মধ্যে উল্টো দিকে হয়ে গিয়ে তো ইয়ারা আসলে ইয়ানের তুন বিয়াগুনে মিলি ইয়ান ফরে আর করতাম চাই আর আই উগম এই ভাইনুম তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সাইম এই সাইম সেই সাইম তারপরও আবার আই দেখি আর মাই বাবু কেন খুশি রাখবি মাইবার ফকর কথা করছি যারা তো ফুসে আছে ইতারা মাই বাবু কেন খুশি দেব মাইবার বরবনি কি হই বরবাই কি হই মাইবার বরবাই লাই ইতার তো কুড়িপতির মাইবাই নি তার দিয়ে দিয়ে আত্মা তো সমর্থ নাই আত্মা দন করিব আসলে তারা কেন করে ন গরু বেচার সল বেচার জাগা বেচার বিয়াগ কিন্তু বেশি কিনি রে নিশ্চয় নিশ্চয় যার গে সজ্জন এটা আর দোয়ানদার আর কাজাই দেবো আর মাই বাবু বিয়ে দিয়েছি আর তোরা জিনিসপাতি দিবেন লাই কিনলে ও তোমার দিদের হই যে না কথা না বলে আর মাই বারে নির্যাতন করে কোড়া দের আসলে ইয়ে বেশি বেশি আড়াল লাই লজ্জিত ব্যাপার বেশি বেশি অসম্মানজনক কথা ইয়ে না আর ইয়ে তো পবিত্রাম চাই আর চট্টগ্রামবাসী যারা আছি সচেতন যারা আছি বিয়াগুনে আর মনে হয় উগ্র আন্দোলনের মতো এইভাবে আকান কঠিন একখান ব্যবহার পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি বন্ধ হয়ে যাই গই তাহলে আর আর আজ গরিবের মাই ভাবুন সরাসরি বিয়ে যাবি গই আজ ফসল লাই দিন নেবার কত সমস্যা আছে কতজন আছে তো আসলে এই ব্যবহারকে তুলে ধরিবার লাই তোমার ধন্যবাদ জানায় আর যারা আসুন ওনারা এই যারা ভিডিও চাইবেন তারাও একখান অবজার্ভ করিবেন আর আর কথাহীন আসলে আর আর ভবিষ্যৎ আর আর প্রজন্মর প্রজন্ম যারা আছে ইতারা যেন এই নতুন পরিত্রাণ পায় এই নতুন যেন মুক্তি পায় আর ফাপ মুক্ত হইতে চাই আর চট্টগ্রামের ট্রেডিশন ওই দ্বারা ইয়েন ইয়েন একবারে বলার বাইরে অনুর হাসা আর একটা প্রশ্ন এই যে আর আর চট্টগ্রামত মোটামুটি বিয়ের পরে মেয়ে বানানোর পরে ফোয়ার পক্ষ বিভিন্ন কিছু মেয়ের পক্ষ তো আশা করে যে অনর আম ফাটলতি লই যা যা কিছু আছে আর কি বছরের মধ্যে পুরা কিছু হ্যাঁ যে আচ্ছা সামর্থ্য যারা তো আছে তারা যা পারে দি কিন্তু যারা তো সামর্থ্য নাই তারা তো আশা করে আর কম আর কম দিলি ই অনই তারা কমপ্লেন করে ই কতটুকু যুক্তি সম্বন্ধে একটু জানাবেন কোন রকম যুক্তি নেই কোন রকম ধর্ম ব্যাপারে কোন আদিস কোরআন তো নাই কোন রকম সামাজিক ভাবে কোন রকম ইয়ে নাই যে বাধ্যবাধকতা নাই ইনকি অনরা অনরা বাপদাদা তুমি নুন নাই দম পড়ি বুঝিয়েন না 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 ই আরন মন করা কোরআন হাদিসত নাই ইন আসলে দনান উচিত ন এবং ইয়ানের মধ্যে মনে করিবেন যে এক জাতীয় জুলুম অনর
ষোলো আঠারো বছর মেয়ে পরে লালন পালন করি, লালন পালন করি আরে এই যে মনে করেন বিয়ে দিলাম, এবার তো আর ফুল টুরো যেহেতু আই বেড়ে লালন পালন করি আরে বিয়ে শাদি দি। এখন ইয়ার ফর দিয়ে কিন্তু এই খানা বইরে পাঁচশো চারশো নশো ফার্নিচার ভালো এবং ফ্রিজ দম্বর বুঝে এই ভালো এবং এগুলো লোয়ের মানুষ আসলে নবুঝে মানুষ তো বুঝন দরকার যে ষোলো আঠারো বছর মেয়ে পাবো হালিয়ে আর খোঁজের টুরো যাই দিন এই এই জিনিসখান মানুষও নবুঝে। এখন এখন তো মনে করেন এক বছর ধরিয়ে এই আবার ফর বানাইলে খুব গরু দ চল দ ইন কোনো বৃত্তি নাই, ইন করোনা দিস তো নাই, ইয়েন খোয়া এবং খোয়ার বাপ মা সচেতন দরকার এই ইন নলই বেল্লাই বন্ধ করলে আস্তে আস্তে কিন্তু অনেক ব্যাগ্য আই যাবি মানুষ তো চিন্তা করেন দরকার এই মুহূর্তের মাধ্যমে মনে করেন লকডাউন চলের লকডাউন নিজে খাই পেলাই নভার এটার ভিতরে সহ্য করে কিন্তু ও গরু ন গরু নভাইলে আবার চল দিবেলা বলি আরে ফসুতর মেয়ে হওয়া খুশি থাকিব ওর ওরে খুশি থাকিব আসলে ইন কিছু ন আসলে ইন তো আর দেশের মধ্যে যে প্রথা আগত নদী চালু হয়েছে এবং কুসংস্কার অনার বাচ্চারা বিয়ে করাই অনার ফুয়ারে বিয়ে করাই মূলত নদে ও মাইয়ের বড় তুন ব্যাগিন দাইবার লয় বছর আনুষঙ্গিক ব্যাগিন দম ভরিব মধুপাত দম ভরিব আম কাঁঠাল দন ভরিব বা সালন দন ভরিব ঈদে খস দন ভরিব ইন আসলে ইন ঈদ একদম কুসংস্কার ইন আর অভিশপ্ত লাইফ মনে করো যারা মা বাপ মাইয়ে বিয়ে দিয়ে ইতার আল্লাহ তো মনে করো একটা বিরাট বহর দাঁড়াই ইবে মানে নদীলি ইন আল্লাহ অত মন পূর্ণ ইজার গে নোংরামি আর ইন কুসংস্কার ইবে আমি পছন্দ নগরি ইন মানে উচ্ছেদ করেন চাই ইন প্রতি চুদার প্রতিবাদ করেন চাই আর অনেক মাই আছে সার্গ তিন দিন পাঁচশো অন সবল দায়বার লেবেন দেখাতে বিয়ে তো তিন দিন খরচ অন যে বাৎসরিক জিনিস দম করে অনেক তো সিন্ধুগুলি জিনিস বুঝিবেন অন বিয়ের সময় তো অনেকে হেল্প করে কিন্তু বাৎসরিক ফল দিতে যায় তার কি তার হেল্প করবে কিছু নেই ধন্যবাদ জানাই এই যে ওনারা ইয়ান বুদ্ধি যে প্রতিবাদ আন্দোলন করতে লাগুন ইয়ান এই যে খুব কার্যকরী কথা বলে কে ওন মাইয়ে আছে তিন্ন তো তিন্ন মধ্যে খবরলে খরচ করবেন সম পরিমাণ গরম পড়িব আর ওনার তো বাচ্চা আছে দুব তো ওনার বাচ্চা লাইলে ওনার তো একটা দন পড়িব ওনার মাইয়ে লাই ওনার দিলে ওনার বাচ্চা লাই দিন দিন প্রতি নত এই বই ঋণ সুবিধে আর ঋণ বোঝা না না এলে নেই নেই কুসংস্কার গিলে দিতে আর নেই বলে নলেই বই তার ক্রেডিট লনেই তার ডিসক্রেডিট না লইতাম গিলে কিন্তু তার বিক্ষেষ অনেক দিকেই কিন্তু যৌত প্রথা আসলে মেন হতো যে কি ইন কোন কোরআন হাদিস কোনো কিছু নাই জি ইন আরাম মন গড়া মতো করিছি কিছু সাতন্নবি লোভি মানুষ আছে জি যারা পোয়াল্লাই বুয়ানির ওর বড় গোষ্ঠী বিহার গোষ্ঠীর তুন অর্থাৎ ফোয়ার হোর গোষ্ঠীর তুন বিভিন্ন জিনিস দাবি করে আবার হইলে হইতে জনসম্মুখে হইতে হইব যে আত্ম দরকার নাই জি নাই নসাই জি জি কিন্তু অন্তর তুন দেখা যাচ্ছে এতে ইন বিয়াগিন তোয়ার বিয়ে দনের পরদি দেখা যাচ্ছে ইতার পরিবারের মাঝে মানুষ দুইজন বা তিনজন বা চারজন ইতার সংসার যারও তো আরো মাইফাদি বা আননি জি কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী এখন এখন ঈদ আসছি বা রমজান আসছি কোরবান আসছি বা মুসলমান হলের এখন ধর্মীয় অনুষ্ঠান আসছি দেখা যাচ্ছে কি আর তাতে কিছু নাই আর পরিবার খুব দুর্বল ইয়ার বড় কথা না আর পুরো পরিবারের কষ্ট দম পড়িব আর বোনের পরিবারের দম পড়িব আর পুর পরিবারের দম পড়িব আর ওর পরিবারের দম পড়িব এক পর্যায়ে দেখা যাচ্ছে উদ্যোগও দেখানো যার কোনো মানুষও বাড়ানো যার এইলে মন মানসিকও তাইম পড়িব আজ যাইলে ভুয়া জন্ম দি জি জি ওইবাই যাইলে ভুয়া জন্ম দি আজ যাইলে ভুয়া সা এই লালন পালন করে বড় করছি ইতর কষ্ট করে করছি প্রত্যেকে প্রত্যেকে বুঝি ইবে ফল হোক ইবে ভালো হোক ইবে যেই হোক অত বোধ কি ওর পরিবারের মধ্যে দেখা যায় যারা পরিবার আছে কত প্রতিবন্ধী জি ভালো করে যে তুমি না স্যার প্রতিবন্ধীরা আরো বেশি চায় জি আর ভুয়াবো হন মতো বাঁচি তো কিন্তু এক পর্যায়ে দেখা যায় এই মাই ভুয়া ফালি তুলি রে এত সুন্দর করে লেখাপড়া করাই রে শিক্ষিত করি বড় করি আর পর রাত যে তুলি দিয়ে ইতার কষ্ট নেবেন না ইতার পরিশ্রম নেবেন না কিন্তু দেখা যাচ্ছে কি না ইয়ে নেই ইতার অপরাধ মাই বাঘা জন্ম মাই বাঘা ইতার পরিবার তুলি কেউ বিয়ে দিলি খোঁজ বা আম কাঠলের সিজন আছে আম কাঠল তো কিয়া আম কাঠল দিবে কোনো কোনো আনা দিছে তো আছে না নেই তারপর দিয়ে খোঁজে যা তালে ফিড়ে সিজন আছে তালে ফিড়ে দ মধুবাদ দ কোরবান নাইছি গরু দ ঈদ আসছি খসুর দ সেমাইসিনি দ হ্যাঁ আর করছি দ দিবেলে মানে নাই তবে এই পরিবারের তুন কি আশা করা যায় খুব দূর আশা করি তার আর্থিক অবস্থা কিরকম
এই হিসেবে তুইছো ইতে দিলে আলহামদুলিল্লাহ করে ল ন দিলে আলহামদুলিল্লাহ করে ফিসবিলিল্লাহ করে বইতা হই কোন নাই জান কোন কি ন হর এই সমাজ বরবাদ হই গই শুধু এত মানুষ এই বাংলাদেশ স্বাধীন হইছে 7.5 কোটি মানুষ লই আজ যে প্রায় 18 কোটি মানুষ কিন্তু দেখা যাচ্ছে সৎ মানুষের জন্ম হয়নি অসৎ মানুষের জন্ম বাড়ি গই আর চট্টগ্রামের মধ্যে একখান জিনিস ইয়েন একখান নিয়ম গই যে ফলা বোয়ানিলি বাকি তোর মুসলিম লইবু আম কাটল লইবু তালভিড়ে মধুবাদ খোরবান্য গরু চল তো আছেই এই জিনিস কি আদৌ কি বৈধ ইনকি কোনো যুক্তি আছে ইয়ে নন মতামত তো জানাবেন আর আর ব্যক্তিগত মতামত যদি জানতে সঞ্জয় আই মনের দিক দিয়ে এইসব প্রতাইন যৌতুক প্রতাইন আম কাটল যৌতুক প্রতার এক অংশ ইন ইন যদি বাধ্যতামূলকভাবে যদি কন্যার পক্ষতন যদি প্রদান করা হয় ই আই মনে করি কি একখান জুলম করা হইয়ে জি 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 কারণ উগ কন্যার বাপ এই জায়গার মধ্যে নিজের খলিদের টুরে মাইয়া হয় বেড়ে জামার কাছে হস্তান্তর গরণের পরে আর কিছু বাকি থাকে বলে আর মনে নয় কোনো যুক্তি নেই এর কোনো মানে নেই কোনো অর্থ নেই আর আসলে ইসলামত ফরি কি নাই এনা তো সন্দেহ আছে আর মুসলমান লালন পালন করি কি না মুসলমানিত্ব আর কাছে কোনো ইমান আছে কি না আর কাছে সন্দেহ আছে যদি এই যে মানুষ এই মাই ভুয়াকে বিয়ে দেয় মাই ভাই বাবার ওর ইয় ইভেন্দি বর ইবন্দি ওর ইয় এখনই তারা আবার আয় দেখলাম যে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ পুরুষ উত্তর ইনলে টেনশন নাই এই প্রত্যেক গর নারীয় ইনলে বেশিরভাগ এই পুরুষ উত্তরে টেন্স দেয় পুরুষ হলরে সব সময় এই ইনলে টাইম আইবু আম ভাতল আইবু এ আইবু সে আইবু টেন্স দিতি তাকে তারারে সব সময় কেনর পাশাপাশি আম ভাতল সার ও আম ভাতলর ঘরে আর কান টাইম আই দার বিয়ে নেই কোরবানি জি জি আর কোরবানির ব্যাপারে বিশেষ করে কথা কইতাম যায় আজ জানা মতে যে মানুষ সঞ্চল গরু এই মাই বার বাড়িতে ফাটায় এলে আজ জানা মতো অনেক আছে যদি লাইফ উম্মিত কোরবানি কি জিনিস না করে না করে না করে অথচ মাগি জাসি হইলো সল গরু গো ফাটাই আর আর বক্তব্য এই যে যার ঘর ফাটাই এটা খার কে এনে এটা খাই কে এনে কথা বুঝুন না জি আর কাছে আরো বেশি বেদনা দেয় এই যে বেশি মারাত্মক এই যে কোরবানির ইয়েন ইয়েন তুনো আর আর দেশের মানুষও তিন দিন জিনিস সবচাইতে বেশি ইন এক লোক হিংসা পরনিন্দে এই জিনিস সব চাইতে বেশি মানুষের মধ্যে খাস করে বুঝলেন না ইন আর যতদিন ইন তুন মুক্তি দিতেন না নিজের নিজের সদর দিতেন না নিজের ভিতর নিজে আত্মশুদ্ধি করে দিতেন না ইন তুন মুক্তি কোনো ভাবে সম্ভব না আসলে আসলে এই কিন্তু কোনো কোরআন হাদিসের নেই কোনো দরা বাঁধ নেই ইন যদি এন এখন হইতে হইতে সিস্টেম গিয়ে গই এবং গতি গতি এখন সিস্টেম পরিণত হইতে কিন্তু আসলে ইনুর দ্বারাই কোনো উপকৃত হতো মানুষ ইনুর দ্বারা আরও পরবর্তী জেনারেল যারা আছে ইতারা কি হয় ইতারা ইয়ের দ্বারা আরো ইয়ে পেশা ফুরি ধরবে জি 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 যেহেতু কোনো সিস্টেম না যেহেতু সিস্টেম দিন নাই শুধু আরো চিটাইতে আছে এই সমস্ত জি ফর্মুলা বা এই জিনিস বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলি জিন আছে হয়তো দেখা যায় মাইফার বাফে ঘর চলা যায় এখন সিএনজি ঘোড়া দিনে ও বাফে খামার দেয় 500 তাতে সৈন্য আছে তাতে এখন সেভিংস করানো জমা জাতি রাখানোর সময় নেই এখন ধরো কোরবানি নিয়েছি কোরবানি নিয়েছি তাতে গরু দিনে বেলে চলো গোদাম পড়ব বর্তমান বাজার বর্তমান বাজার যদি অনেক চল কিনতে যান ন্যূনতম 15,000 বাজেট গরম করে উফাইব না অবশ্যই তৈরি অনা খান অনা এই জিনিস উত্তর দেন এই মানুষকে কেন অনার সল দিব না না এই এই কিন্তু জিয়েন করে না মনে করি এক ধরনের জুলুম বেশি জুলুম অবশ্যই জুলুম যেহেতু ইন উপভোগ কিন্তু মানে নিয়ম পূর্বে এখন বর্তমান যে সম্পর্ক হয় যে কি সম্পর্ক মানে কি এই সম্পর্ক মানে ইন তো জুলুম ইন করন না জুলুম ইন তো জুলুম আসলে জুলুম যে পতাও আরতে চালু হই ইবার আমি মনে করি যে ইবে জুলুম জি জি তো কিন্তু আজ কেন আজ বহুদিন পর্যন্ত পতাও আইর মানুষই বিয়ে দিলি মানে কি কামিনীর মধ্যে এত লাখ টেন দিয়ে অম্বরে তারপরে যৌতুকে চেয়ার ফার্নিচার কয়েক লাখ টাকা দিয়ে অম্বরে তাহলে এই হিসেবে দিতে দিতে মাইবার বা মানে কি ফান হয়ে যাবে আর এতটুকু এতটুকু জানি দি মানে কি এত কথা কোন যৌতুক নিষিদ্ধ গরণ পর আর সিটার মধ্যে আর বেশি ব্যাগ কিন্তু অন্য দৃষ্টিকে চড়াই বুঝছি ইন্দি বরুয়াল জানি চাইলাম যে ইতের অদের দেড় দেড় কিলে ভিতরে ভিতরে নদীর নহর আনো তো মাই ফানের তাহলে হতলা বলে আর তো সিটা ইংল তো একটা বেশি অন্য অন্য ডিস্ট্রিক্ট মধ্যে কম কম তো অত কোরবানি আইসি কোরবানি ন তো সল দিয়ে অম্বর ন তো গরু দিয়ে অম্বর মাইফার বাপ হয় তখন কোরবান না করে কিন্তু কিস্তি লই এলো মানে দিয়ে অম্বর জি জি তো এই হিসেবে পতাই বেদা মানে উড়ে দিও না ইবে বাদ দিও না না আশা করি ভালো হইব তো আসলে ব্যবহার গান এই আমার চট্টগ্রামের মধ্যে অন্য অন্য ডিস্ট্রিক্টের মধ্যে আয় অন্য ডিস্ট্রিক্টের মানুষের সঙ্গে কথাবার্তা কইলাম অনেক কোনো দৃষ্টিকে এইসব দাম মিলে নেই আমি বিশেষ করি এরা প্রবাসত আসিলাম
আর সিলেটের কিছু মানুষের আনলো একখান ভালো সম্পর্ক এবং আরও অনেক জায়গার মানুষের সম্পর্ক তার এই ধরনের প্রথা চট্টগ্রামের মধ্যে যে প্রথাও আছে এই প্রথা কোনো মিক্ষা নেই আর বিশেষ করে একখান হতাম হয়তো আর বন্ধু বান্ধব আছে আই আর মাইয়া বিয়ে দিয়ে আর যেন আর বন্ধু আছে এ করিম আছে রহিম আছে এইরকম একজন দেখাবো একটা নাম দিয়ে রহিত ইবে এত ফুসি আছে ইবে দাম করিয়ে গরু দিবে লাগে এখন আই আর আর্থিক দুর্বল আর মাইয়ে বিয়ে দিয়ে এখন আর মাইয়ের শ্বশুর বাড়ি খদ দে ওইটার ওর বাড়ির তুন এটার জায়গার খদ দে ওইটার ওর বাড়ির তুন যদি তো তো দিতে পারো যায় তোমার বাবা হাত দিতে পারে তোমার বাবার দিতে হো এটার অ্যাভেলেবল অ্যাভেলেবল ওর ইয়ান প্রত্যেকটা এখন আর হতো ব্যাগমতে সচেতন করব খদ্দ করে সুদি লাগার সুদি স্বর্ণ বাঁধা দিয়ে পর্যন্ত গরু আই দেখি দি গরু হতে চল দিতি বাকি তরমুজ দিতি এই বিভিন্ন রকমের মানে মাই মাই বা নাতি নইলি খদ্দে একটা লিস্ট গ্রুপ বানাই দে এইটা হাদিস পুরাণ নাই হাদিস পুরাণ।